পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসভা করার মধ্য দিয়ে ডিওয়াইএফআই কর্মীদের অভিযানে অংশ নেওয়ার ডাক দেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রবিবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় জনসভা করেন নেত্রী। তিনি জানান, রোজগার, নারী নিরাপত্তা, দুর্নীতির বিরোধিতা সহ একাধিক দাবিতে এই অভিযান হবে। অভিযান শুরু হবে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে। মা বোনেরা, ভাইয়েরা, কাকারা, দাদারা, সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তি অভিনন্দন। আমরা কেন সভাপতি, জেলা সম্পাদক সহ আমাদের এই জেলার এবং এই পঞ্চায়েতের, আমাদের এই লোকাল কমিটির, আমাদের সভামের দুবি হামলোগ কা কংগ্রেস সাথী হুজুর দু উপস্থিত হ্যাঁ সবক সেই পার্টির সাথে যাদের একটু বেশি দরদ, বেশি দৌড় মরম, তারা ওই জমির পাট্টা পুলিশ যদি বাধা দেয়, কারণ চিরাচরিত বিষয় দেখা গেছে উত্তর কন্যা অভিযানে পুলিশ বাধা দেয়, আমরা আশা করব 12 বছরের চিরাচরিত বেআইনি কাজ থেকে এবারে পুলিশ বেরিয়ে আসবে, বাধা দেবে না। কারণ যেটা দেখা গেছিল খালি মানে মন্ত্রীর খোঁজ করতে গেছিলেন, পোস্টার লাগাতে গেছিলেন, সেখানেই বাধা দিয়েছিল। না না, পুলিশ বাধা দেয়নি, পুলিশ না না পুলিশ বাধা দেয়নি, পুলিশ বলেছিল গেটে লাগাবেন না, বলেছিল মুখের সামনে লাগাবেন, মুখের সামনে লাগিয়ে দিয়ে এসেছি। ওই যে বললাম শূন্য পদে স্থায়ী নিয়োগ, নতুন স্থায়ী পদ তৈরি করা, দুর্নীতি এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ ভয় ভাঙিয়ে সাহসের সাথে সরকারকে নিজের মনের কথা বলতে আসবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিরোধীদের উপর আক্রমণ, কখনো বিভিন্ন জায়গায় এরকম দেখা যাচ্ছে, এটা কি বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়ার একটা চেষ্টা বলা যেতে পারে রাজ্য সরকারের? শুধুমাত্র বিরোধীদের না, এই যে আপনারা আমাদের সাথে কথা বলছেন, এবারে আপনাদের কথাবার্তাও সেন্সার করবে, মোদী আইন করেছে, মমতা ইমপ্লিমেন্ট করবে। এই মুহূর্তে আমাদের রাজ্যে বা আমাদের এই আশপাশের এলাকা সব জায়গা মিলিয়েই বলি, নারী সুরক্ষা কতটা রয়েছে বলে? সরকার না চাইলে নারী সুরক্ষা কেন, কারোরই সুরক্ষা থাকবে না। পুলিশের সুরক্ষা আছে, মিডিয়ার সুরক্ষা আছে, ভোটের দিন, অন্যান্য মিছিলের মিটিংয়ের দিনে মিডিয়াকেও তো পিটিয়ে দেয়। সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় কারো সুরক্ষা থাকে না। প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, বিভিন্ন জায়গাতে কি বলবেন? লড়াইটা যদি নীতিগত মতাদর্শের হতো তাহলে গোষ্ঠী কন্দল হতো না, লড়াইটা যদি 75 আর 25 এর হয়তো গোষ্ঠী কন্দল ছাড়া কি হবে আর। দিয়ে আন্দোলনকারীরা যারা দিল্লিতে মানে ধর্ণা হবে সেটা নিয়ে কুণালের মন্তব্য, এটা স্পন্সরশিপ রাজনীতি? দেখুন, কুণাল ঘোষ আগে কে সেটা জানতে হবে। এতদিন বললেন মমতা চোর, এখন মমতা কোলে বসিয়ে রেখেছে, তার কথার কি উত্তর দেব বলুন? উনি মুখপত্র আছেন, আমরা চাইবো সুস্থ মস্তিষ্কে সাধারণ মানুষের সাথে ভালো করে কথা বলুন, মুখপত্র বানিয়েছেন, চেষ্টা করুন তৃণমূলের ঐতিহ্য এবং মুখটা যদি একটু পারেন রক্ষা করতে, নইলে এদের ফেস লস হয়ে গেছে, মানুষ আর ভরসা করছে না এই সরকারটার উপরে। এবারে আমাকে বেরোতে হবে। যেখান থেকে শুনেছেন তাদেরকে বলে দিন যে বাধা দেবার প্রয়োজন নেই, আমরা কিচ্ছু করব না, আমরা তৃণমূল নই, আমরা ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমাদের একটাই রাজ্য কমিটি। তাহলে পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই কি মানে ওই উত্তরকন্যা অভিযানের যে, দেখুন কল দিয়েছি আমরা, সিদ্ধান্ত নেবে মানুষ। এবার আসি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কথা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবার জন্য।